আমরা সবাই জানি মিমি চক্রবর্তী জলপাইগুড়িতে বড় হয়েছেন, সেখানেই তার স্কুলিং, সেখানেই কিন্তু তার কলেজ জীবন কেটেছে। মিমি কদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে একটি পেন্সিল কিট দেখা গিয়েছিল যেটি তিনি আইএসসি এক্সামে ব্যবহার করেছিলেন। এই পেন্সিল ব্যাগটিতে দেখা গিয়েছিল আমাদের প্রত্যেকের মতোই কিন্তু তিনটি করে পেন্সিল, শার্পনার, একটি পেন এবং দুটি করে এক্সট্রা রিফিল। তবে যেটি সব থেকে নজর কেড়েছিল সেটি হলো খাগের কলম। তিনি তার পোস্টে খাগের কলমকে উদ্দেশ্য করে জানিয়েছিলেন, পারফেক্ট বেঙ্গলি টাচ। সরস্বতী পূজায় ব্যবহৃত দেবীর এই পেনটিকে নিয়ে তিনি কিন্তু তার পোস্টে বাকি ফ্যান ফলোয়ার্সদের জন্য ডিসক্রাইবও করে দিয়েছিলেন। যেহেতু মিমি ছোটবেলা থেকে গেছে জলপাইগুড়িতে, তাই এই পেন্সিল ব্যাগটি তিনি যে এখান থেকে পাবেন সেটা কিন্তু তিনি একদমই এক্সপেক্ট করেননি। আর সেটা পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করে তিনি জানিয়ে দিয়েছেন তিনি এখন ইমোশনাল হয়ে পড়ছেন, কারণ তিনি তার স্কুল লাইফকে মিস করছেন। লাইব্রেরি থেকে ক্যান্টিন, তার থেকে স্কুলের যে কোনো অফিসিয়াল, এই সব দিনগুলোকে মিস করছেন মিমি। এর মাঝেই জানা যাচ্ছে ক্রাশকে দেখে ব্লাশিং এর কথাও, তবে সেটা যে তিনিই করতেন তা কিন্তু এখানে মেনশন করা নেই, তাই এটা কিন্তু এখনো বিগ টপ সিক্রেট। স্কুল ডেজকে মনে করে তিনি যেরকম ইমোশনাল হয়ে পড়েছেন এবং নস্টালজিয়ায় ভেসেছেন, সেরকমই কিন্তু তিনি এটা জানাতে বলেননি তিনি ম্যাথ এক্সামকে স্কিপ করতে চাইতেন। এখন এই পরিস্থিতিতে কাজের মধ্যে থাকলেও সবাই কিন্তু মনে করছে তাদের পুরনো দিনগুলো, এর থেকে বাদ যাননি মিমি চক্রবর্তীও। মিমি তার হাই স্কুল লাইফেরও যে ছবিগুলো শেয়ার করেছেন তাতে প্রথমেই দেখা যাচ্ছে তাদের সুপার কুল ফেস। পিঙ্ক শার্ট আর হোয়াইট ট্রাউজারে মিমি সকলের মধ্যমণি। দ্বিতীয় ছবিতে মিমিকে দেখা গেল তার দুজন বান্ধবীর সাথে নদীর জলে পা ডুবিয়ে চিল করতে। মিমির সাথে এটাও জানিয়েছেন এটি ছিল জানুয়ারি মাস, তাই বোঝাই যাচ্ছে পাহাড়ে এই সময় কতটা ঠান্ডা থাকতে পারে। তাই চিলটা নদীতে করেছেন নাকি পরিবেশ তাদের চিল করে দিয়েছিল সেটা এই ছবি থেকেই স্পষ্ট। তৃতীয় ছবিতে মিমিকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছে নদীর উপর একটি পাথরে বসে রয়েছেন তারা। তবে এই ছবিটির পিছনে যে গল্পটি রয়েছে সেটা মিমি শেয়ার করেছে। গল্পটা হলো এরকম, তাদের যখন অন্য বন্ধুরা বলছিলেন এবার তাদের উঠে আসার পালা, কারণ এবার তারা যাবেন ছবি তুলতে, এই ছবিতে দেখা যাচ্ছে মিমি এবং তার বেস্ট ফ্রেন্ড কিছু একটা জিজ্ঞাসার মোড়ে রয়েছে। মেমোরি লেন থেকে উঠে আসা মিমির এই ছবিগুলিতে মিমি কখনো শর্ট হেয়ার তো কখনো মিড হেয়ারে, কিন্তু প্রতিটি ছবিতেই তার মুখের ইনোসেন্স কিন্তু একেবারে স্পষ্ট। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর আগের ছবি থেকে এখনের ছবিতে কতটা পার্থক্য, কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।